করা হয়নি। তো কালকে আমি ভুট্টার ক্ষেত তোমাদেরকে দেখিয়েছিলাম, তো একটা ভুট্টা পাখিতে খেয়ে নিয়েছে, এখন ভাবছি তুলতে যাব, নিয়ে ভুট্টা পোড়া খাবো। তো চলো যাই। আর আজকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই নেই, আমি পুজো রান্না করেছি, রান্না বলতে সেরকম কিছু করিনি, লুচি করেছিলাম, মানে লুচিটা আমার জন্য আর কি, ভাত আর চিকেন আর আলু ভাজা, ব্যাস এইটুকুই। তো শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে রান্নাটা, রান্নাটা কিন্তু আমি একটা একটু অন্যরকমভাবে রান্না করেছিলাম, অন্য আরও একটা মশলা আর কি ব্যবহার করেছিলাম। আর ওইদিকে মিস্টার হাজব্যান্ড আসছে, ওই জন্য বারবার দেখছি, তো অন্য আর একটা মশলা দিয়েছিলাম, তো ভালোই লাগছিলো খেতে। তো লুকটা তোমাদেরকে দেখাবো আর রেসিপিটা অন্য আর একদিন শেয়ার করবো। তো চলো এখন আমরা ভুট্টা খেতে যাই, সে আমার জন্য দাঁড়িয়ে আছে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি কীরকম উদ্ভট লাগছে। ঘুম থেকে উঠেছে, মুখ টুকু ধয়নি, তো গরু তুলে নিল, যেহেতু কেউ নেই, মা বাবা কেউ নেই, তো এগুলো তো এখন ওকে করতে হবে, আমি তো ওগুলো করতে পারি না। তো চলো দেখাই ওকে, দাঁড়িয়ে আছে। এই যে লুঙ্গি ম্যান, আর এই যে আমাদের গরু। আর আজকে দেখো আমি পুজো দিয়েছি, এই যে দেখো ঠাকুর, আমি আজকে পুজো দিয়েছি ঠাকুরকে। তো ফুল তো আমি অত পাইনি, অল্প পেয়েছিলাম। এখানেও তো ঠাকুর আছে, দেখেছ তোমরা, এই যে মা কালী, ভদ্রকালী। তো চলো, এই যে খড়ে গাদা করে রেখেছে, গরুতে খাবে সেই জন্য, তো এখন যাই আমাদের জমিতে। ওই পিউ, ওই কি করছিস, যাবি তাই? পিউ বলছে যাবে আমার সঙ্গে, তো পিউ আসুক, চোখে তাপ লাগছে। এখন ওয়েদারটা অনেক সুন্দর, গরমও নেই, কিছু নেই। কালকে অনেক বৃষ্টি হয়েছিল, রাত্রিবেলাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এই যে পিউ সবসময় ফোনে বিজি থাকে, অল টাইম সারাদিন ফোন করো, এমন করে কোয়ার পাইলে নেই, সারাদিন ফোন করো। এই গরুর দুধ আমরা নিই, এই গরুর। তো কাকু আছে, চলো খাবে, ঠিক আছে খাও, তোলো দেখি। উদ্বোধন তো আমিই করবো। এইটা একদম বেশি কচি, দেখেন কিছুই নাই, ভুট্টা আমাদের গাছের প্রথম ভুট্টা। আলুর চিপস দিয়েছে, তবু আমাকে দেয় না একটা, অতটাও হয়নি এখনো, খাওয়া যাবে কিনা জানি না, পুড়িয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ভুট্টা পোড়া হয়ে গেছে, চলো এবার খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। কিছুই হয়নি কিন্তু খুব মিষ্টি, ভালো লাগছে খেতে। আর জুতো নিয়ে দৌড়ে আও, মিয়া নাচে, হাই মিয়া, রাস্তার মাঝখানে লালালা পড়ে যাবি যখন, সারা ওই রাঙা মাটির পন ভোলাই রে। দেখ তো সবাই পরিবারের পায়, আর তোমার ফোন দেখি পাগলি, কর কর বন্ধ করলি কেন, এর মজা দেখ, হাঁ করে তোকে দেখে, যে নিয়া হাঁ করে তোকে দেখে, এই যে নিয়া আমার আমাকে দেখেই না, আয় নিয়া, নিয়া দেখ, গান শুনিস, ঢিকি ঢিকি করে গান শুনিস, ঢিকি ঢিকি করে, কোন ডিজে, কোন ডিজে, কোন ডিজের গান শুনিস। শাড়ি পরে ঘুরতে যাচ্ছি, একবার ঘুরে আসলাম, আবার শাড়ি পরে রেডি,
কোথায় যাচ্ছি দেখতে থাকো। এই যে আমি আর নিয়া, নিয়া ওইদিকে খালি দেখে, আমরা যাচ্ছি দেবী বাড়ি, আমাদের দেবী বাড়ি। চলো, সূর্য অস্ত যায় আর আমরা ঘুরতে বেরোলাম। নিয়া কি করে, নিয়া কি ঘুমু যায়? নিয়া, ও মা ঘুমু যায়, আমার গলে ঘুম গেছে, ঘুম। এই যে নিয়া ঘুমু গেছে। এই যে আমাদের দেবী বাড়ি, সূর্য অস্ত যায় আর আমরা ঘুরতে বেরোই। ওই রাস্তাটাই, ওই রাস্তাটাই খুব সুন্দর লাগে হাঁটতে। এই যে এখানে ভোলা বাবা আছে, এখানে আমাদের দুর্গা ঠাকুর ওঠে, আর এই যে এখানে মঞ্চ হয়েছিল, এইখানে মঞ্চ হয়েছিল অনুষ্ঠানের দিন, আর এখানে মেলা বসেছিল। এই যে চলে এসেছি দেবী বাড়িতে, অনেক সুন্দর পরিবেশ আর অনেক সুন্দর বাতাস লাগছে, খুব ভালো লাগছে, বল তুই। আর নিয়া তো একদম ঘুমিয়ে কাদা, মানে ওর কোনো হুঁশ নেই। ওদিক দিয়ে একটা কুকুর আসছে, দেখে ভয় লাগছে। আর একটু ওইদিকে যাওয়ার প্ল্যান ছিল বল, ওই দিকটা কিন্তু অনেক ভালো ছিল। ওই যে পেছনে লালু বুলু কেশব আছে, আমাদের সাধুটা নেই, থাকলে এতক্ষণ পিছন পিছন আসতো। চলো, চলো ব্লগটা দেখতে থাকো। এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুল, না রে, পাখিরা সব ঘরে যায় আর আমরা ঘুরতে বেরোই। যে দেখো পিয়ার বাড়ি থেকে খিচুড়ি দিয়ে গেল, আর এই যে দেখো চিকেনটা খেতে একদম অন্যরকম হয়েছিল, ভালো লাগছিল বেশ। তবে কষা মাংসটা বেশি টেস্টি হয়েছিল। আর আমি বানাচ্ছি চা, সন্ধ্যাবেলা খেয়েছি কিন্তু আমার মন ভরেনি, ওই জন্য আরেকবার বানাচ্ছি। চলে এসেছি রুটি বানাতে, ক্যামেরাম্যানকে ক্যামেরা ধরিয়ে দিয়েছি। আমি কেন দেব, আমি বলছি ফুলবে। আমার রাতে ডিনার করা শেষ এবং আমার স্কিন কেয়ার করাও শেষ, নাইট টাইম স্কিন কেয়ার রুটিন এটা করাও শেষ। তো এখন আমি একটু টিভি দেখবো। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগছে আমার এই ব্লগ সিরিজ এবং আমার এই লাইফস্টাইল ব্লগগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর কোনো যদি তোমাদের সাজেশন দেওয়ার থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর তো আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও, নইলে ভবিষ্যতে আমি যে সমস্ত ভিডিওগুলো দেবো সেগুলো কিন্তু মিস করে যাবে। হ্যাঁ, তোমরা আমাকে কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেটা চেক করে নিও একবার। তো চলো ভিডিওটি এন্ড করলাম, টাটা অ্যান্ড গুড নাইট।